আসসালামু আলাইকুম, আমি জেসি, ইউটিউব চ্যানেল জেসিস কুকিং প্লেস থেকে এসেছি আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পেশাল জর্দা সেমাই। সামনে ঈদ আসছে, আপনারা বাসায় কম বেশি সবাই মিষ্টি জাতীয় রেসিপি তৈরি করে থাকেন। আপনাদের জন্য স্পেশালি আমি আমার এই রেসিপিটি দিয়ে দিচ্ছি। এটা অনেক রিচ, ফ্লেভারফুল এবং টেস্টি। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালীটি। একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি দিব 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 2 কাপ জাল করে ঠান্ডা করে রাখা তরল দুধ। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা একটু গরম হয়ে এলে এখানে আমি সেমাই দিয়ে দিব। ঘিটা গরম হয়ে এসেছে, আমি এখন সেই সেমাইটা দিচ্ছি। আমি হাত দিয়ে আগেই ভেঙে নিয়েছিলাম, আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভাজতে হবে। এটা যখন হালকা ব্রাউনিশ হয়ে আসবে তখন এখানে আমরা দিয়ে দিব একটু জর্দা রং। হালকা ব্রাউনিশ হয়ে এসেছে, আমরা এখন এখানে একটু দিব জর্দার রং। আগে থেকে গ্রেট করে রাখা নারিকেল কুচি, আপনারা চাইলে নারিকেলটা অ্যাভয়েড করতে পারেন, এটা যার যার ইচ্ছা। দেখুন, এর থেকে বেশি ভাজা যাবে না, এটা মোটামুটি ব্রাউনিশ হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা যে তরল দুধটা, সেটা দিয়ে দিব এর মাঝে। এখানে সব কিছুই আছে, আলাদা করে দেওয়ার আর কোনো প্রয়োজন নাই। এখন আমরা এটা 5 মিনিটের জন্য ঢেকে দিব। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, অনেক সুন্দর ছাড়া ছাড়া হয়েছে ঝরঝরা। এখন এটা আমি একটা ডিশে তুলে ফেলবো। তৈরি হয়ে গেল স্পেশাল জর্দা সেমাই। বন্ধুরা, এটা যে কত টেস্টি আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহিত করুন, ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করুন। আমি আরও মজার মজার রেসিপি নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ আমার সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।